বনি ইসরাইলের জামানায় একজন লোক অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে। সে লোকটা বলছেন, আমার চাইতে পাপি মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। সত্যিতে সে বলছে, আমি এমন কোন পাপ নাই যেটা করি না, আমার দ্বারা সব হয়ে গেছে। যখন সে লোকটা একটু বয়স হয়েছে, প্রাপ্ত বয়স হয়েছে, সে গুনাগার লোকটা তার ছেলেদেরকে ডেকে নিয়ে বলছে, বেটা রে, ওরে আমার সন্তানেরা শোনো, তোমার বাবা এমন কোন পাপ নাই যেটা করে নাই, অতএব তোমার বাপ যখন মরবে তোমার বাপকে আল্লাহ জাহান্নাম দিবে, অতএব বেটা রে তোমার বাপকে যেন আল্লাহ না ধরতে পারে। বেটা, আমি যখন মারা যাব বেটা, আমার লাশকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে। আমি যখন মরে যাব বেটা, আমার দেহটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর আমার লাশকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে। বেটা, ছাই করে দেওয়ার পর ওই ছাইগুলোকে দুই ভাগ করে দেবে। কলা নিসফাহু ফিল বাররে ও নিসফাহু ফিল বাহরে, দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাইকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দেবে, আর অপর ভাগ ছাইকে তোমরা আপনার হাওয়াতে উড়িয়ে দিবে। কেন কেন কেন? আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। লোকটার বিশ্বাস যে আমি এত পাপ করেছি, আমার চাইতে পাপি আর কেউ নাই, মরলেই আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, অতএব আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। যখন লোকটা মারা যায়, ছেলেরা তার বাবার দেহটাকে লাশকে নিয়ে সমুদ্রের তীরে গেল, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর দুটি ভাগ করে দিল, দুই ভাগ করে এক ভাগ ছাইকে সমুদ্রে পানিতে না ভাসিয়ে দিল, অপর ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। কেন? আমার বাপকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও সমুদ্র পানি রে, ও আটলান্টিক মহাসাগরের পানি শুনে লাও, অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলোকে তুমি আমার সামনে জমা করে দাও। পানি সমুদ্র আল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে তার ছাইগুলো আল্লাহর সামনে জমা করবেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর পানি থেকে নেওয়ার পর আল্লাহ বলবেন, ও হাওয়া ও বাতাস, ও হাওয়া ও বাতাস, তুমি শুনে লও, আমার অমুক বান্দার চাই তুমি যত দূর নিয়ে গেছো না কেন, ছাইগুলো আমার সামনে জমা করে দাও। পানি জমা করবে, হাওয়া তার ছাইগুলো জমা করে দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ছাইগুলো থেকে তাকে মানুষের উপনীত করবেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওরে আমার গুনাহগার বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, ওরে আমার গুনাহগার বান্দা, তুমি গুনাহগার এটা আমার জানা আছে, আমি না জানা নয়, তবে আমি জানতে চাইছি তোমার কাছ থেকে, তুমি বলো, তুমি তোমার সন্তানদেরকে এই ওসিয়ত কেন করেছিল, তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত এই আদেশ কেন করেছিল। লোকটা বলছেন, আল্লাহ আপনি সব জানেন, এরপরও জানতে চাইছেন, শুনেলেন, পৃথিবীর কোনো ভয় নয়, পৃথিবীর কারো ভয় নাই, দুনিয়ার কারো ভয় নাই, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয়ে এই কাজ করেছিলাম যেন আপনি আমাকে ধরতে না পারেন। এবার আল্লাহ তাবারক মাতারা বলছে, বন্দরে তুমি আমাকে ভয় করেছিল, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া, তুমি জানো না আমার কত দয়া, ফাগাফার লাহু, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। লোকটা বলছে, আমি বিরাট বড় বড় পাপ করেছি, এরপরও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, অতএব মুসলমান আমার আল্লাহ বান্দার উপরে অনেক দয়া, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, তিনি বড়ই দয়ালু মেহেরবান। ইসরায়েলের দুটি ঘটনা বলছি,
ইসরায়েলে একটা ঘটনা বলছি, আমি আগেই বলছি ইসরায়েলি ঘটনাতে অনেক সমস্যা আছে, যেরকম তাফসির এই পুরাতন যেগুলো তাফসির আছে ওগুলোতে আছে ঘটনাগুলো, অতে রিসার্চ করা নাই। আর আমি আগেই কথাটা কেন বলছি জানেন? আপনি বলবেন কি দরকার বলার, যেটা কোনো রিসার্চ নেই সেটা বলবেন কেন? আমি আগেই বলছি কথাটা এই, এটা কোনো আমল নয় যে আপনাকে একটা আমল বলে দিলাম যার কোনো তদন্ত নাই, এমনটা নয়, কোনো আমল নয়, একটা খালি গুরুত্ব বোঝাতে চাইছি, এটাকে গুরুত্ব বোঝাতে চাইছি। সেটা কি? কিয়ামতের দিন দুটি লোককে আল্লাহ একসঙ্গে বলছেন, কি জানেন? কি বলছেন? যাও জাহান্নাম যাও। দুটি লোককে একসঙ্গে বলছে, যাও জাহান্নাম যাও, জাহান্নাম যাও। এই আদেশটা শোনার পর, এই হুকুমটা শোনার পর, একটা লোক দুইজনের ভিতরে একজন এত জোরে জাহান্নামের দিকে দৌড়ছে, মনে হচ্ছে জাহান্নামটা ভালো জায়গা, ওকে ভালো জায়গায় যেতে বলেছে। আরেকটা লোক, দুই নম্বর লোকটা এক পা এক পা আগাচ্ছে আর এক পা পেছন দিকে আসছে, এক পা আগাচ্ছে এক পা আগাচ্ছে, বরাবর এক পা আগাচ্ছে আর এক পা আপনার কিনা পিছাচ্ছে, মানে লোকটা আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা? সেটা কি এরকম এক পা জাহান্নামের দিকে যাচ্ছে আবার আল্লাহর দিকে পেছন দিকে তাকাচ্ছে, এক হ্যাঁ বাস এক পা আকাশের ওই জাহান্নামের দিকে দিচ্ছে আবার পেছনে আল্লাহর দিকে তাকাচ্ছে, দুইটা লোক মনে আছে কি? একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে জাহান্নামের দিকে, আরেকজন এক জাহান্নামের দিকে এক পা আগাচ্ছে আবার পেছন দিকে তাকাচ্ছেন। আল্লাহ এবার বলছেন থেমে যাও, আল্লাহ দুইজনকে বলছে থেমে যাও, থেমে যাও, থেমে যাও। যে লোকটা জোরে জোরে জাহান্নাম যাচ্ছে ওই লোকটাকে আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা জাহান্নাম বলে কি ভয় লাগে না, জাহান্নামের দিকে দৌড়ে 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 যাচ্ছ, জাহান্নাম বলে কি ভয় লাগছে না কেন, এত আনন্দের সঙ্গে যাও। লোকটা বলছেন আল্লাহ, লোকটা বলছেন আল্লাহ, পৃথিবীতে 70 বছর 80 বছর সময় পেয়েছিলাম কিন্তু আপনার একটাও আদেশ মানতে পারি নাই, আপনার একটাও হুকুম মানতে পারি নাই আল্লাহ। যখন আপনি বললেন যা জাহান্নামের দিকে যা, ওই আদেশটাকে আমি আনন্দের সঙ্গে মানতে লাগলাম, আর আমি মনে মনে ভাবতে লাগলাম আমি আল্লাহর একটা হুকুম তো মানতে পারলাম। আল্লাহ শুনেছি আপনার 99টি দয়া থাকবে, এই জন্য আপনার একটা আদেশ মেনে আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আর মনে মনে বলছিলাম আমি আল্লাহর একটা আদেশ মানলাম, এই জন্য আল্লাহ খুশি হয়ে যদি বলে দেয় ওরে আমার বান্দা তোকে আর জাহান্নাম যেতে হবে না, এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড়ে 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 যাচ্ছিলাম। আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমার কত দয়া, আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমার কত মায়া, তুমি জানো আমার কত দয়া, যাও যাও জান্নাত চলে যাও, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। দ্বিতীয় লোকটা এক পা জাহান্নামের দিকে যাচ্ছে আবার পেছন দিকে তাকাচ্ছে আল্লাহর দিকে, আবার একবার আগায় আল্লাহর দিকে তাকায়, এই অবস্থা দেখতে দেখতে আল্লাহ বলছেন এই তুই কি জাহান্নাম যেতে ইচ্ছা করে না, আমার আদেশ কি মানতে ইচ্ছা করে না, মন কি চাইছে না যে তোরা আমার আদেশ মানবি, ভয় লাগে না এখনো জাহান্নাম বলে, একবার জাহান্নামের দিকে যাও আবার আমার দিকে পিছনে তাকাও কেন? এবার লোকটা বলছেন আল্লাহ শুনেছি তোমার নবী বলেছে তোমার আজকে 99টি দয়া থাকবে, এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম, কেন কেন? আল্লাহ যদি দয়া করে একবার বলে দেয় রে তোকে জাহান্নাম যেতে হবে না, এই জন্য আমি বারবার তোমার দিকে পেছন দিকে তাকাচ্ছিলাম। আল্লাহ তখন বলবা ও বান্দা তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া, যাও যাও জান্নাত চলে যাও, তোমাকেও জাহান্নাম যেতে হবে না। অতএব মুমিন রে আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। Ah.
বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাবি সবার জানা হাদিস, আমি রিপিট করছি জানেন, আপনারা শুনেছেন বানি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে মার্ডার করেছিল, শুনেছেন তো? এটা লোক আবার শুনেন, দেখেন আল্লাহর কত দয়া, 100 জন লোককে মার্ডার করেছে। তো মার্ডার করার পর ওর বুক ভিতরে থাকাম 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 করছে, কি করছে? আমি এতগুলো লোককে মার্ডার করলাম, আমি কি জান্নাত যাব না? আমি এতগুলো লোককে মার্ডার করলাম, আমি কি জান্নাত যাব না? আমার কি ক্ষমা নেই? তো তখন একজন আবেদের কাছে গেছে, আবেদ মুর্শিদাবাদের লোক, আমি বুঝাতে পারবো কি না এটা, আমাদের দিকে বলে মুন্সি, আপনাদের দিকে কি বলে দেখবেন, কিছু লোক থাকে সমাজে মসজিদে আজান দেয়, ঝাট্টার দেয়, কোরআন পড়তে জানে, নামাজটা টুকটাক পড়াতে জানে, ওকে কি বলে? ও কিন্তু মুলবি লোক, মুন্সি বলে, আমাদের দিকেও মুন্সি বলে। তো ওই রকম একজন মুন্সি টাইপের লোক, সে লোকটা 99 মানুষকে মারার করার পর একজন ওই রকম মুন্সির মতন লোক, মানে আবেদ, আলেম নয়, আবেদের কাছে যেয়ে বলছেন আনাহু তৌবা, ভাই এরকম মানুষের কি ক্ষমা আছে? এরকম লোকের কি ক্ষমা হয়? এরকম মানুষকে কি আল্লাহ মাফ করে দেয়? সে মুন্সি তো আর জানে না যে আল্লাহর কতটা দয়া, বুঝতে পারেননি? মুন্সি তো আর জানে না যে আল্লাহর কত মায়া। এখানে আমি আরেকটা কথা জিজ্ঞাসা বলে দিচ্ছি মাঝখানে, যেমন তেমন মুলবিদের কাছে ফতোয়া লিবেন না। আজকে ফতোয়া দেওয়াটা মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়, মনে যার আসছে সেই ঢালাই করছে, পার্সেল করে দিল ফতোয়া, মানে কোনো পরোয়া করে না, ফতোয়া আলাদা জিনিস। এই জন্য সবার কাছে ফতোয়া নেবেন না, উল্টো পাল্টা ফতোয়া নিতে গেলে আপনিও গোমরা হবেন, সেও গোমরা হবে। আর এই লোকটা দেখেন এখন মরে যাবে, মারা যাবে ফতোয়া দেওয়ার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে। দেখেন লোকটা যে বলছেন, ভাই এমন লোকের কি ক্ষমা আছে? বলে কেমন লোক? বলে যে লোকটা 99 মানুষকে মার্ডার করেছে। এখন মুন্সি তো আর জানে না যে আল্লাহর কত দয়া, মুন্সি তখন বলছে 99 মানুষকে মার্ডার করে তুমি আবার ক্ষমা খুঁজো, ধর্মটাকে তুমি পাগলা পেয়েছ? ও তো আর জানে না, মিয়া তুমি 99 মানুষকে মার্ডার করেও তুমি তওবা খুঁজো? ছি ছি ছি, লা লা না না, আল্লাহ তোমাকে মাফ করবে না, হতেই পারে না, এতটি মার্ডার করে তুমি ক্ষমা চাইছো, আল্লাহ ক্ষমা করবে না। তখন সে হত্যাকারী বলছে, হায় হায় হায়, এতগুলো লোককে মার্ডার করে যদি আমি ক্ষমা নাই পেলাম, জান্নাত নাই পেলাম, তাহলে সেঞ্চুরি হতে বাকি আছে কয়জন? একজন। তখন বলছে, মিয়া তুমি রেডি হয়ে যাও, তুমি বেঁচে থেকে কি করবে, তুমি রেডি হয়ে যাও। ওকেও মার্ডার করলো, কতটা হলো? 100টা হলো, সেঞ্চুরি হয়ে গেল। 100টা লোককে মার্ডার করার ভয় পরে ওর ভিতর কিন্তু কাজ করছে, ভয় লাগছে, ভাই আমার কি ক্ষমা নেই, আমি কি ক্ষমা পাবো না? মনে করেন এই গ্রাম চাপাই ডুবি নাকি নতুন গ্রাম, এই গ্রামেই ধরেন কোথাও কয়েকটা লোক বসে আছে, সেই জায়গাতে যে ওই 100টা মার্ডারকারী দিয়ে বলছে, ভাই আমার জীবনে এরকম ঘটনায় 100 মানুষ মার্ডার করেছি, তো আমাকে কি ফতোয়া দিতে পারবে না? তখন বলছে, পারবে না মানে চলে যাও চুয়াপুকুর মাদ্রাসায়, চলে যাও চুয়াপুকুর মাদ্রাসায়, বিরাট বড় বড় মুলবি আছে, ওখানে চলে যাও, ওরা ফতোয়া দিতে পারবে, যাও ওখানে যাও। এবার লোকটা চুয়াপুকুর মাদ্রাসা যেতে লাগলো নতুন গ্রাম থেকে, ভালো করে বুঝেন, যেতে যেতে লোকটা রাস্তাতেই তার সময় শেষ, মানে হায়াত শেষ, লোকটা মারা যাবে। চুয়াপুকুর মাদ্রাসা যেতে যেতে রাস্তাতেই তার মত হচ্ছে, নবীজি বলছেন যখন লোকটা মারা যায় সে তার বুককে এইভাবে উপর দিকে আগিয়ে দিচ্ছিল, মানে চুয়াপুকুর মাদ্রাসার দিকে, ভালো করে বুঝেন, মানে সে বুকটা ওদিকে বাড়িয়ে দিয়ে বলতে চাইছিলে, আল্লাহ আমি 100 মানুষ মারার করেছি, এটা আমি অস্বীকার করছি না, তবে আমি ক্ষমা খুঁজছিলাম, মারা গেছে। জান্নাতের ফেরেস্তা জাহান্নামের ফেরেস্তা এসে, জান্নাতের ফেরেস্তা বলছে আমরা নিয়ে যাব, জাহান্নামের ফেরেস্তা বলছে না আমরা নিয়ে যাব। এই ফেরেস্তারা গন্ডগোল করছে, আল্লাহ বলছেন থেমে যাও, আমি আহকামুল হাকিমিন, তোমাদের বিচার করবো, বলো কি নিয়ে সমস্যা? জান্নাতি ফেরেস্তা বলছেন আল্লাহ আমরা নিয়ে যাও, জাহান্নামী ফেরেস্তা বলছে তুই কেন নিয়ে যাবি, আমি নিয়ে যাবো,
তুই কেন নিতে চাইছিস বলে লোকটা তো 100 জন মানুষ মার্ডার করেছে জান্নাতি ফেরেশতা বলছে লোকটা তো ক্ষমা করছিল আল্লাহ বলছে থেমে যাও আর গন্ডগোল করো না আমি আহকামুল হাকিমিন তোমাদের আজকে বিচার করো আল্লাহ থামিয়ে দিয়ে বলছেন নতুন গ্রামকে এবং যে গ্রাম যাচ্ছিল চপকুরকে নতুন গ্রামকে বলছে তাবা তুমি একটু পিছিয়ে যাও গ্রাম কে বলছে আল্লাহ তুমি একটু পিছিয়ে যাও আল্লাহ মাপবে মাপতে চাইছেন যে কত দূর হেঁটেছে আর কত পদ বাকি আছে চুয়াপুকুরে যেতে যেতে কতটা রাস্তা গিয়েছিল আর কতটা বাকি ছিল মাপতে লাগি আল্লাহ নতুন কে গ্রাম কে বলছে তামাতু তুমি একটু পিছিয়ে যাও নতুন গ্রাম পিছিয়ে গেল এবং যে চুয়াপুকুর মাদ্রাসা যাচ্ছিল সেই মাদ্রাসাকে বলছে তাকাররাবিন তুমি একটু আগিয়ে এসো এবার বলুন মাদ্রাসা আগিয়ে এলো গ্রামটা পিছিয়ে গেল তাহলে কোন দিক ভারী হবে যত বেশি হেঁটেছে অল্প বাকি আছে এরকম হবে কি হবে না যদিও কম কিন্তু গ্রাম পিছিয়ে গেলে কম বেশি হবে জায়গাটা হবে কেবে না এবার আল্লাহ মাপতে লাগিয়ে দিয়ে চুয়াপুকুরে গিয়েল এই গ্রাম পিছিয়ে গেল ফেরেশতারা মেপে বলছে আল্লাহ অনেক দূর হেঁটেছে আসলে অনেক দূর লয় গ্রামকে আল্লাহ পিছিয়ে দিয়েছে যেন অনেক দূর হয়েছে এরপরে বলছে আল্লাহ একটু বাকি ছিল বাকিতে একটু হবে কারণ গ্রাম জাগিয়েছে বুঝতে পারেনি গ্রাম আগিয়ে গেছে এবার আল্লাহকে বলছে আল্লাহ অনেক দূর হেঁটেছে মাত্র একটু বাকি ছিল তখন আল্লাহ বলছে মানে আল্লাহ চাইছে আমি একে ক্ষমা করব তখন আল্লাহ বলছে এই বান্দা ক্ষমা চাইছিল এই লোকটা ক্ষমা চাচ্ছিল আর একটু গেলেই ক্ষমার ফতোয়াটা পেয়ে যেত তো আমি লোকটাকে ক্ষমা করে দিলাম ফাগাফার আল্লাহ আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম তাহলে 100 জন মারারকারী হত্যাকারী আল্লাহর জান্নাত পেয়ে গেল অত মমিন রে আল্লাহর অনেক দয়া তিনার অনেক দয়া তিনার কাছে ক্ষমা চাও তিনি তোমাকে দয়া করে ক্ষমা করে দেবে তিনার নাম গাফফার নবীদের কাছে কিছু যুদ্ধের বন্দী আছে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যুদ্ধের বন্দিনী বন্দিনী মেয়ে ছেলে মা বোনেরা লজ্জা করিয়েন না দিনের ব্যাপারে শিক্ষার ব্যাপারে জানার ব্যাপারে লজ্জা করলে হবে না তো উমার ইবনুল খাত্তাব বলছেন যে মেয়েদেরকে ধরে নিয়ে আনা হয়েছে যুদ্ধের ময়দান থেকে কিছু কিছু মেয়েদের স্তন থেকে দুধ ঝরে পড়ছে কথাটা আপনারা নিতে পারছেন কেমন ভাবে বাচ্চারা বুঝতে পারছে না হয়তো দেখবেন মায়ের স্তনে যখন প্রচুর দুধ জমা হয়ে যায় বাচ্চা কিছু দুধ না খেতে পারেন ব্যথা করবে ঝরে বেরিয়ে যাবে থাকতে পারবে না তো উমার ইবনে খাত্তাব বলছেন তাদেরকে ধরে নিয়ে আনা হয়েছে যুদ্ধের ময়দান থেকে তাদের সঙ্গে কোনো ছেলে পেলে ছিল না মানে নিজের নিজের প্রত্যেকে ছেলে আনতে পারেনি কারো কারো আছে কিন্তু সবার নাই তো একটা মেয়ে তার স্তনে দুধ জমা হয়ে গেছে দুধ ঝরে পড়ছে থাকতে পারছে না মেয়েটা মেয়েটা বাচ্চা উন্মোচন করছে খোঁজাখুঁজি করছে যে কাউকে যদি পাই তো আমি বাচ্চাকে দুধ পান করবো সে আমার হোক আর যার হোক বাচ্চা হলেই হলো নবীজি বলছেন শোনো এই মেয়েটা বাচ্চা খুঁজতে খুঁজতে একটা অন্যের মেয়ে বাচ্চা পেল বাচ্চাটা কিন্তু নিজের নাই অন্যের বাচ্চা পেল নবীজি বলছেন বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে ব্লাউজটাকে তুলে দিয়ে বাচ্চার মুখে বোটাটা দিল বাচ্চা দুধ চানছে মা আনন্দ পাচ্ছে এই মাটা এই মেয়েটা অন্যের বাচ্চাকে দয়া করলো বলুন দয়া করলো করলো না নবীজি বলছেন ও আমার সাবিরা তোমরা বলো যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে এত মায়া করে এত স্নেহ করে এত দয়া করে ওই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি বলো পারবে যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে নিজের বাচ্চাকে কোনোদিন আগুনে পোড়াতে পারবে না নিজের বাচ্চাকে অনেক 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 বেশি দয়া করবেন আল্লাহর নবী বলছেন উম্মত রে এই মেয়েটা তার বাচ্চাকে যতটা দয়া করে দয়াবান ওর চাইতে আল্লাহ তার বান্দার উপরে অনেক 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 গুণ বেশি দয়ালো আল্লাহ তার বান্দাদের উপরে অনেক অনেক গুণ বেশি দয়ালো অতএব মানুষ রে আল্লাহর অনেক দয়া তিনার নাম রহমান আরেকটা আপনাদের দিই এটা খুশির খবর খুশির খবর খুশি খুশি আনন্দ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কথাটা শুনেন আমি আপনাদেরকে
এই কথাটা অনুরোধ করছি আপনাদেরকে শোনার জন্য। মা বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পৃথিবীর কেউ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। জাবের বর্ণনা করছেন, আল্লাহ নবী বলেছেন কেউ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। যখন বলছেন সাহাবীর বরাবর করে দেখছি, সুবহানাল্লাহ কি বলছে। এরপরে নবী বলছেন কেউ নিজের আমলের যোগ্যতায় জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। অবাক কথা, তাহলে নামাজ পড়ে যদি জান্নাত না যাওয়া যায়, জলসা করে যদি জান্নাত না যাওয়া যায়, জাহান্নাম থেকে না বাঁচা যায়, বাঁচবো কিভাবে? নবীজি বলছেন শুধু তোমরা নয়, আমি নবী মুহাম্মদ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। কেন? তাহলে জান্নাত যাবে কি করে, জান্নাত পাবো কি করে? নবীজি বলছেন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যাবে না। আল্লাহ যদি মানুষের উপরে দয়া না করে, মানুষের ক্ষমতা হবে না সে আল্লাহর জান্নাতে যাবে। অতএব আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যাবে না, কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহর দয়া লাগবে লাগবে, তার কারণ আল্লাহ যদি মানুষের কাছে একদিনের হিসাব চাই, হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না, কারো হবে না। যেটি লোক আছেন, একটা কথা আমি মাঝখানে বলছি, কেউ দুঃখ করিয়েন না, বক্তব্য সারাংশের দিকে আমি নিয়ে যাচ্ছি। কারণ যা উঠেছিলাম যা দেখেছিলাম তা নাই, কথা হচ্ছে এখন আমার ঘড়িতে ভাই 10 বাজে, আপনাদের কাছে বেশি লয় আর মাত্র 20 মিনিট টাইম চাইছি, বাস পাক্কা ডেটটাতে ছাড়ব। আপনারা একবার সবাই একটু বলুন তো, ইনশাল্লাহ উঠবো না, সবাই বলুন, সবাইকে বলতে বলেছে ভাই, ইনশাল্লাহ বললে গুনা হয় না তো, বলুন ইনশাল্লাহ উঠবো না। 20 বাজবে, আমার পরে কেউ আসবে? আমি একটু আপনাদেরকে মৌখিকভাবে দোয়া দিব, আর আপনারা আমার শুনলে আমিন বলবেন, কারণ দোয়া শুনলে কি বলতে হয়, আমিন বলতে হয়। আমি একটু আপনাদের দিনী ভাই হয়ে দোয়া দিব, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। মা বোনেরা আপনারাও আপনা জায়গা জায়গায় বসে যান, কেউ উঠবেন না, ঠিক 1:30টার সময় আমি দোয়া করব। আমি আপনাদের মাত্র আর 2টি হাদিস শুনিয়ে আজকে একটা মসজিদ কেন্দ্রিক জালসা, আপনি দান করিয়েন না, বসেন, 1:30টার সময় উঠবেন, খালি একটু দোয়া দিয়ে যাবো, বাস বসেন, আমি আপনাকে আমার সিস্টেমে থাকতে দেন। এটা বললাম যে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। কেন? আল্লাহ যদি মানুষের কাছে একদিনের হিসাব চায়, তো দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হিসাব নেবেন, দেখেন আপনাকে দেখাচ্ছি একদিন হিসাব, ফজর থেকে শুরু করেন, আল্লাহ বলবেন বল একদিনই হিসাব দে, একদিন কি করে কাটালি বল, আমার দিকে দেখেন। তখন আপনি বলছেন ফজরের সময় উঠলাম, দেন নামাজ পড়লাম, আল্লাহ বলছে ঠিক আছে, ওটা দরকার ছিল, ভালো কাজ করেছি। তারপরে কি করলি? নামাজ পড়ার পর খানিক কোরআন পড়লাম, খুব ভালো। তারপরে কি করলি? এক কাপ চা খেলাম, ঠিক আছে। তারপরে কি করলি? একটু মাঠ গেলাম, একটু সবজি টবজি বাজার করলাম, ঠিক আছে। তারপরে কি করলি? একটু ঘুমালাম, তারপরে নিজস্ব কাজে গেলাম, তারপরে জোহরের সময় গোসল করে জোহরে নামাজ পড়লাম, ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ঘুমালাম, তারপরে আসরে নামাজ পড়লাম, তারপরে একটু চায়ের দোকানে আড্ডা দিলাম। আল্লাহ বলছে কেন? আল্লাহ যদি আপনাকে বলে দেয় কেন তুই আড্ডা দিলি, এই কেনর উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহ যদি খালি বলে দেয় কেন, বাস তোর চাকা গেল ফেসে, আর দাম পারা যাবে না। আল্লাহ যদি একদিনের হিসাব আপনার কাছে চাই, দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না, আজকের মুসলমানদের অন্তত হবেই না। খুব সাবধান। কি করছিলি রে? চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, কেন? বাস গেল। কি করছিলি? অমুক জায়গাতে গল্প, কেন? অমুক জায়গাতে গিয়ে, কেন? বাস ফাঁসে গেল। এই জন্য নবীজি একটা কথা বারবার বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা,
আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কেন? আল্লাহ যদি কারো কাছে হিসাব চাই, দেওয়ার মতন ক্ষমতা কারো হবে না, হবে না, হবে না। বিনা হিসাব আপনাকে জান্নাত যেতে হবে আল্লাহর দয়ার মাধ্যম দিয়ে। বন্ধুরে আমার খুশির খবর আলেন,